25 বছর ধরেই তো বিচার চাচ্ছি, সে বিচার তো পাবো কিনা এটাই সন্দেহ। আর যখনই মার্চ মাস আসে তখনই তোমাদেরও পাই, আমরাও যেন নড়ে চলে বসি, সবাই নড়ে চলে বসে। কেউ যদি ঘুমায় থাকে সেই ঘুম ভাঙানো, জেগে ঘুমায় থাকলে সেই ঘুম ভাঙানো যায় না। আমরা ভাই হারাইছি, আমরা জানি কত কষ্ট কত দুঃখে। আজকে আমরা কেন বারবার সরকারের কাছে সবার কাছে বিচার চাবো, কিন্তু কোথাও কোনো সহযোগিতা পাই না, শুধু বিচারই চেয়ে যাচ্ছে শেষ 25 বছর ধরে। আমরা এখনো আশা রাখি যে আমরা এই বিচার পাবো। আমরা এখনো দাবি জানিয়ে আসছি যে এই হত্যাকাণ্ডের একটি পূর্ণ তদন্ত করে প্রকৃত যারা আসামি, প্রকৃত যারা দোষী, তাদেরকে বিচারের আওতায় এনে যাতে এর একটা এই হত্যাকাণ্ডের যেন একটি পূর্ণ বিচার যেন করে, সেই ব্যাপারে আমরা উদিচি যশোর জেলা সংসদ প্রতি বছরের ন্যায় এই বছরও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করেছি। এবং এই আয়োজনের মধ্যে দিয়েই আমরা সরকারকে বলতে চাই যে 25 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। এই ঘটনাটিকে যদি সেই সময় যদি সুষ্ঠু তদন্ত করে যদি বিচার করা যেত, তাহলে পরবর্তীতে আরও যে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং বিভিন্ন সময়ে ছায়ানট, সিপিবির উপরে বোমা হামলা এবং সর্বশেষ যে হলি আর্টিজানের যে হামলা, যে মৌলবাদী গোষ্ঠীরা যে ঘটনাটি ঘটিয়েছিল, সেই ঘটনা আর ঘটত না। সে মামলায় বিগত দিনে যশোরের স্পেশাল 10 থেকে সকল আসামিরা বিকশুর খালাস পায়। সেই খালাসের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মহামান্য হাইকোর্টে একটি আপিল মামলা দায়ের করে। সেই আপিল মহামান্য হাইকোর্ট গ্রহণ করে সকল আসামিদের যশোরের নিম্ন আদালতে অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সারেন্ডার করে জামিন নিতে নির্দেশ প্রদান করে। সেই অনুযায়ী সকল আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে জামিনে মুক্ত আছে এবং আপিলটি মহামান্য হাইকোর্টে এখনও শুনানির জন্য অপেক্ষমান। পরবর্তী অগ্রগতি আপিলের শুনানি হলেই যে কোনো আসামিরা দণ্ডপ্রাপ্ত হতেও পারে, খালাস হতে পারে, যেটা একটা হবে, কিন্তু আপিল শুনানির জন্য অপেক্ষমান। সেখানে তদবির করে কার্যতালিকা আইনে মানে তার শুনানি, জরুরি ভিত্তিতে শুনানি করা প্রয়োজন। উদিচির মতো একটা প্রগতিশীল সংগঠন যেটা গণমানুষের সংগঠন, সেই সংগঠন করতে এসে যে আমার একটা হাত চলে গেছে, একটা পা চলে গেছে বা আমার জীবন ক্ষতিগ্রস্ত, এটা নিয়ে আমার কোনো কষ্টবোধ নেই অ্যাকচুয়ালি। কিন্তু কষ্টবোধ আসলে ওই সময় যে যারা আমাদের মতো সংগঠনের উপরে হামলা চালালো, এত বড় একটা জঘন্য হত্যাযজ্ঞ ঘটলো, কিন্তু 25 বছরে যখন সেটা বিচার হলো না, এইটা ভাবতে যে আসলে কষ্টটা লাগে। তাছাড়া আমার ব্যক্তিগত ক্ষতিতে আমার কোনো কষ্ট নেই আসলে। যদি 25 বছরে এটা যদি বিচার কাজটা সম্পন্ন হতো অবশ্যই আমি খুশি হতাম, মানে এত বড় একটা দুর্ঘটনা, এবং তাহলে বুঝতাম যে আমরা যে আন্দোলন করি সংস্কৃতির জন্য সেটা সার্থক হয়েছে মনে করতাম আর কি।